ইভিনিং হ্যাং আউটের কোনো জায়গা খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি এসেছি পাটুলি লেক সাইডে, যে পাটুলি ঝিলপাড় আছে সেখানে। এই জায়গাটা রিসেন্টলি খুব ভালোভাবে ডেভেলপ করেছে, ফুড জয়েন্ট করেছে, মানুষের বসার জন্য আড্ডা দেওয়ার জন্য অনেক জায়গা করেছে। তো পাটুলি লেক সাইড ঝিলপাড় আর সাথে পাটুলি ফ্লোটিং মার্কেট, আমি দুটোই আজকে এক্সপ্লোর করব। আমি সকালবেলা এখানে এসেছি সাইক্লিং করে, তার ব্লগও পাবলিশ হয়েছে চ্যানেলে। তো আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন, আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর আপাতত আমি একটু জায়গাটা ঘুরে দেখি। ঢুকতে ঢুকতে এই দারুণ সুন্দর ফাউন্টেনটা দেখে চোখ আটকে গেল, তাই এখানে দু মিনিট না দাঁড়িয়ে পারলাম না। পার্কিং এর কিন্তু এখানে অনেক জায়গা রয়েছে, টু হুইলার ফোর হুইলার দুটোরই পার্কিং এর জায়গা রয়েছে, এবং ফ্রি অফ কস্ট পার্কিং, কোনো টাকা লাগবে না এখানে। ইভিনিং হ্যাং আউটের কোনো জায়গা খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, টুকটাক কিছু খেতেও চাইছেন, খুঁজে পাচ্ছেন না। তো যারা এই এরিয়ার সামনে থাকেন, মানে যাদবপুর, গড়িয়া, বাঘাযতীন, বৈষ্ণবঘাটা, তারা কিন্তু এই জায়গাটাকে এক্সপ্লোর করতেই পারেন। একা আসতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। প্রচুর কিন্তু ফুড জয়েন্ট এখানে রয়েছে, তাছাড়াও স্ট্রিট ফুডও রয়েছে এখানে। দেখুন, প্রচুর বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে এই জায়গাটা। এখানটা লাইন দিয়ে বাইক পার্কিং, আর এর পেছনে রয়েছে গাড়ি পার্কিং। মানে এই দিকটা আসছে বিগ বাজার থেকে, আর এই দিকটা যাচ্ছে কোনো পাটুলি। চারদিকে আমার একটা গ্রিল রুম আছে, এখানে কাবাব পাওয়া যাচ্ছে, রোল পাওয়া যাচ্ছে, আরও চাও পাওয়া যাচ্ছে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো। এখান থেকে শুরু হচ্ছে হলো ফুটপাত, এই জায়গাটা থেকে ফুটপাত শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে ফুটপাত। ফুটপাতটা তৈরি হয়েছে কতগুলো ছোট ছোট ফুড জয়েন্ট নিয়ে। সেখানে যেমন হরিণঘাটা রয়েছে, মোমো মি রয়েছে, নচিকেতার চা রয়েছে, ফুচকার দোকান রয়েছে, কাবাবের দোকান রয়েছে, আর এই প্রত্যেকটা দোকানই এখানে একটা করেই রয়েছে। চা ও নচিকেতাদের যে ভিড় দেখলাম, মানে লাইন পুরো ভীষণ দূর পর্যন্ত চলে গেছে। এত লাইন দিয়ে চা খাওয়ার ধৈর্য যাদের আছে, তাদেরকে খুব ভালোই বলতে হবে। প্রচণ্ড ভিড়, মানে ভিড় মাত্র বলে বলা যাচ্ছে না যে কীরকম ভিড়। তবে চাটিও করে কিন্তু খুব সুন্দর। ফুটপাত বা ফুড জয়েন্টগুলো এখানেই শেষ, এরপর আছে কিছু স্ট্রিট ফুড, আর তারপর এখান থেকে শুরু হয়েছে পুরো বসার জায়গা, আড্ডা মারার জায়গা, একদম পাটুলির মোড় পর্যন্ত। এখানটায় এটা তৈরি করেছে বিবেকানন্দ রথ, এখনও তৈরি হচ্ছে, দেখতে খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। আর বিবেকানন্দ রথের পাশে একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও তৈরি হয়নি। ইনফ্যাক্ট বিবেকানন্দ রথে এখন আন্ডার কনস্ট্রাকশনই আছে। পাশে দক্ষিণেশ্বরের মন্দির এবং বিবেকানন্দ রথ, এই দুটো এখানে তৈরি করেছে খুব সুন্দরভাবে। আর এই দেখুন মা দুর্গার অসুর নিধন, কি সুন্দর একটা মূর্তি। আমি সোজা পাটুলি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেটা বলেছিলাম একদম ফুটপাতের ওপরে বসার জায়গা, দেখুন পাশেই একদম পাটুলি ঝিল, আর বাঁদিকে রয়েছে কয়েকটা ছোট ছোট স্ট্রিট ফুড। আমি সামনেই একটা আইসক্রিমের দোকান দেখলাম, ঘটি গরম দেখলাম। একটা ভুট্টার দোকানও এখানে রয়েছে, দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে। এছাড়া এরকম ছোট ছোট দোকান রয়েছে, পপকর্নের দোকান রয়েছে, আর দূরে দেখতে পাচ্ছি একটা সাইনেজ, আমার ভালোবাসার পাটুলি। সত্যি জায়গাটা কিন্তু ভালোবাসার মতোই। এখানে আসবেন কি করে? এখানে আসাটা সব থেকে ভালো হয় যদি আপনাদের প্রাইভেট ভেহিকেল থাকে, গাড়ি হোক, বাইক হোক, যা খুশি হোক সেটা নিয়ে আসতে পারে। এছাড়া যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে হয়, তাহলে একটু ঘুরে আসতে হবে। লাইক আপনাকে যে কোনোভাবে ইএম বাইপাসে আসতে হবে, মানে অজয়নগরে মোড়ে আসতে হবে। অজয়নগর মোড়কে কিন্তু বাস আছে এখানে আসার জন্য, ডিরেক্ট বাসে পাটুলি মোড়, এভাবে আসা যেতে পারে। এছাড়া আরেকটা জিনিস, আরেকটা দিক থেকে আসা যায়, সেটা হলো গড়িয়া বাঘাযতীনের যে দিকটা আছে, সেইখান থেকে 45 বাস স্ট্যান্ডের সামনে নেমে সেখান থেকে অটো করে পাটুলি মোড়, এভাবেও আসা যায়।
আর একটা ডিসপ্লে বোর্ড এখানে দেখলাম, আমার ভালোবাসার শহর কলকাতা। টোটাল তিনটে ডিসপ্লে বোর্ড, তিনটেই কিন্তু খুব সুন্দর করেছে। আমার ভালোবাসার পাটুলি, আমার ভালোবাসার কেয়ার অফ ফুটপাথ, আমার ভালোবাসার শহর কলকাতা। তবে ভিড় কিন্তু সবচেয়ে বেশি ওই ফুড জয়েন্টগুলোর সামনেই। তার থেকে আমি যত বেশি এগিয়ে যাচ্ছি ভিড়ও কিন্তু একটু একটু কমে যাচ্ছে, যদিও এখানে বসার জায়গা অনেকটাই বেশি। একটা জিনিস এখানে দেখে খুব ভালো লাগলো, এখানে রাস্তা এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পাবলিক অ্যাওয়ারনেস প্রচুর করেছে, মানে প্রচুর ডাস্টবিন দেওয়া এবং জায়গায় জায়গায় কিন্তু সাইনেজ দিয়ে এরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেছে পাবলিকের মধ্যে। এখানেও আরেকটি দুর্গা মূর্তি রয়েছে, আর সাথে কিছু মডেল রয়েছে, মাটির তৈরি মডেলগুলো রয়েছে। আর দেখুন সেলফি তোলার হিড়িক, আমি এই পুরো রাস্তাটাতেই দেখলাম সেলফি তোলার জন্য এরা সবাই ব্যস্ত, আর সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু মাস্ট। রাস্তা আজকে মোটামুটি ফাঁকা, কারণ আজকে রবিবার, তো খুব একটা ভিড় আমি এখানে দেখছি না। ছুটির দিন বলে কিন্তু লোক সমাগমটা একটু বেশি, অন্য দিন মানে উইকেন্ডের দিনে ভিড় একটু কম হয়। হাওড়া ব্রিজের একটা ছোট্ট রেপ্লিকা ওখানে তৈরি করেছে, আমি কাছে যাব আরো ভালো করে দেখার জন্য। সাথে একটা ওখানে যতদূর এখান থেকে মনে হচ্ছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি ওখানে করেছে, ওই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখুন হাওড়া ব্রিজের একটা ছোট্ট রেপ্লিকা আর এই মূর্তিগুলো, যেটা আমি আগেও দেখালাম। আমি দেখাতে চাইছিলাম আর কি সন্ধ্যেবেলার পাটুলি কিরকম লাগে। দেখুন জায়গায় জায়গায় কিন্তু ওয়েস্টবিন রাখা আছে, তো আমাদের সবারই দায়িত্ব আমাদের পরিবেশকে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এই যে 101 নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে এত সুন্দর একটা ডেভেলপমেন্ট, এরাও কিন্তু এখানে এই মেসেজটা দেওয়ারই চেষ্টা করেছে যে শহরকে পরিষ্কার রাখুন, নিজের রাস্তাকে পরিষ্কার রাখুন। এখানটাতে এন্ড হয়ে যাচ্ছে পাটুলি ঝিলপাড়, এরপর থেকে শুরু হবে পাটুলি ফ্লোটিং মার্কেট। তো আমি এখন সোজা যাব এখান থেকে পাটুলি ফ্লোটিং মার্কেটে। এখান দিয়ে হলো এন্ট্রান্স। ফ্লোটিং মার্কেটে ঢুকতে কোনো টিকিট কিন্তু লাগে না, ফ্রি অফ কস্ট। একটা কাঠের ফুটব্রিজ করা রয়েছে, দুপাশে ঝিল, জল। এদিকটাতে জল, এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে। সব কটা দোকান না, এই যে নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোর শেপের মধ্যে করা প্রত্যেকটা দোকান, একদম ঝিলের জলের মধ্যে বেশ কাঠের মোটা পাটাতন দিয়ে একটা নৌকা শেপের বেস করে তার উপরে প্রত্যেকটা দোকান। আর এখানে দোকানগুলো বন্ধ। এদিকটা দিয়ে রাস্তা, স্পেশাল চাটনি ফুচকা, ভিড় কিন্তু একদমই নেই, একদম ফাঁকা ফাঁকা দোকান। ওখানে আর একটা আইসক্রিমের দোকান আছে, বানিয়েছে খুব সুন্দর, কিন্তু দোকানগুলো বন্ধর জন্য বুঝতে পারছি না, হয়তো সকালবেলা করে এখানে কিছু
ওই মাংসের দোকান কাছে সবজির দোকান দেখতে পাচ্ছি, তো রাতে তো খোলা নেই, মনে হচ্ছে সকালবেলা খোলে। এই যে এখানে চিকেনের দোকান দেখতে পাচ্ছি, তো পসিবলি এগুলো সকালবেলা বসে, না বসলে এত দোকান বন্ধ মনে হয় না, মানে মনে হচ্ছে অপারেটিভ কিন্তু কোনো লোক নেই, অনেকটা জায়গা নিয়ে তৈরি করা। কাঠের যে হাঁটার জায়গাটা, কাঠের ফুটব্রিজটা যে খুব শক্তপোক্ত তা নয়, জায়গায় জায়গায় কাঠ উঠে গিয়ে ফাঁকা হয়ে আছে। এইখানে শেষ হয়ে যাচ্ছে, আরো বেশি দোকান নেই। এখানে এন্ড। আমার মনে হয় দোকানগুলো যদি আরেকটু যত্ন নিয়ে তৈরি করতো, মানে কাশ্মীরে আমরা যেরকম দেখে থাকি, তাহলে হয়তো এখানে লোক সমাগমটা অনেকটাই বেশি হতো। দেখার বেশি কিছু নেই, এখানে অল্প সময়ই আসলাম, তো আমি ওই পাটুলি, যেটা পাটুলির আড্ডায় এসেছিলাম, সেখান থেকে প্রোটিন মার্কেটটা ভিজিট করে নিলাম একসাথে, একই জায়গায় যেহেতু এসেছি। একটা ছোট্ট ভিডিওটা বেশি বড় করলাম না, ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, যাওয়ার জায়গা ছিল না, তাই সন্ধ্যেবেলা এখানটাতে চলে আসলাম একটু ঘুরতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।